বিদেশি সাংবাদিকরা সকলেই অবস্থান করছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। কি ঘটছে বোঝার জন্য বাইরে যেতে চাইলে ব্যাপকভাবে মোতায়েন সেনা প্রহরীরা তাদের জোর করে ভেতরে ঠেলে দেয় এবং বলে ভবনের বাইরে পা বাড়ানোর চেষ্টা নিলে তাদের গুলি করা হবে। হোটেলের আশেপাশে গোলাগুলি বৃদ্ধি পেতে থাকে এবং রাত একটার দিকে গোটা শহরে এই গুলি বর্ষণের তীব্রতা বৃদ্ধি পায়। একটা ২৫ মিনিটে বাইরে মিলিটারি গার্ডদের হুকুমে হোটেলের টেলিফোন লাইন কেটে দেয়া হয়। একই সময় টেলিগ্রাফ টাওয়ারের বাতি নিভে যায়। বিশ্ববিদ্যালয় এলাকা ও অন্যান্য অঞ্চল থেকে ভারী স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির আওয়াজ ভেসে আসতে থাকে। রাত ২:১৫ মিনিটে মেশিনগান বসানো একটা জিপ গাড়ি হোটেলের সামনে দিয়ে ময়মনসিংহ শহরের রোড ময়মন রাত ১:১৫